হ্যাঁ গাইস, আমি রাজ। আপনারা দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি রিভিউ করবো লেটেস্ট হলিউড ফিল্ম হাউস অফ গুচি। একটি সত্য ঘটনা অবলম্বনে ফিল্মটি বানানো হয়েছে। এটা একটি ক্রাইম ড্রামা জনরার ফিল্ম। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন লেডি গাগা, সালমা হায়েক, অ্যাডাম ড্রাইভার, আল পাচিনো এবং জেরার্ড লেটো। লেডি দেখানো হয় আই এম স্কেয়ার্ড অফ গার্লস অনেস্টলি। কিছুদিন আগেই আমি তারক নামের একটা মুভি রিভিউ করেছিলাম, যেটা RX 100 এর অফিসিয়াল রিমেক। তো তখন আমি বলেছিলাম যে আমি যে অ্যাকচুয়ালি সিঙ্গেল, এর পিছনে বেশ কিছু সিনেমার বেশ প্রভাব রয়েছে, যেমন গন গার্ল, গন উইথ দ্য উইন্ড এবং RX 100। দিস ইজ অ্যানাদার ওয়ান, হাউস অফ গুচি। নাও জাস্ট বিফোর ইউ সে, ভাই এটা তো জাস্ট একটা মুভি, এটাকে এত সিরিয়াস সিনে আর কি আছে? ইটস নট। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, ইটস এ ট্রু স্টোরি। লেডি গাগা এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, প্যাট্রিজিয়া, এই মহিলা প্রবাবলি এখনো পর্যন্ত বেঁচে আছেন। এই যে গুচি, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইডে খুবই লাকজারিয়াস রেপুটেড একটা ব্র্যান্ড, যেটার নাম আমরা কম বেশি প্রায় সবাই শুনেছি। তো এই গুচি মূলত একটা ফ্যামিলি বিজনেস ছিল, শুধুমাত্র এই একটা মহিলার কারণে, প্যাট্রিজিয়া, সাধারণ পরিবারের একটা মেয়ে। তার কারণে এই গুচি ফ্যামিলির পুরো বিজনেসটাই একটা জাস্ট পাবলিক কোম্পানি হয়ে যায়। একে একে গুচি ফ্যামিলির যত লোকজন ছিল ইনভলভড এই বিজনেসে, সবাই একে একে নিজেদের কোম্পানি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। অ্যান্ড নাও গুচি ইজ জাস্ট এ পাবলিক কোম্পানি। এখন গুচি কোম্পানিতে গুচি ফ্যামিলির কোনো লোকজন, কোনো উত্তরসূরি ইনভলভ নেই। জাস্ট একবার চিন্তা করে দেখুন যে গুচি ফ্যামিলির যে সমস্ত লোকজন এখন বেঁচে আছে নিজেদেরই কোম্পানির একটা ব্র্যান্ডেড স্টোরে, তাদেরকে একজন বাহিরের লোকের মতো যেতে হয় জাস্ট বিকজ ওয়ান ওম্যান, জাস্ট ওয়ান। এই প্যাট্রিজিয়ার লোভের কারণে শুধুমাত্র তার স্বামী প্রাণ হারায়নি, পুরো গুচি ফ্যামিলিটাই শেষ হয়ে গেছে। জাস্ট ইম্যাজিন, ম্যান আই এম থ্যাংকফুল অ্যাকচুয়ালি যে আমি সিঙ্গেল। যতই দিন যাচ্ছে আম বিকামিং মোর অ্যান্ড মোর স্কেয়ার্ড অফ ওম্যান। ছাড়ি এসব কথা, না লেটস টক অ্যাবাউট দ্য ফিল্ম। কেমন ছিল হাউস অফ গুচি? ওয়েল, ইটস অ্যান অ্যাভারেজ ফিল্ম আই উড সে। রিডলি স্কটের মতো একজন গ্রেট ডিরেক্টর এই ফিল্মটা ডিরেক্ট করেছেন, সেই হিসাবে অ্যাকচুয়ালি এই ফিল্মটা খুব একটা ভালো হয়নি। এই ফিল্মটা প্রায় 2 ঘন্টা 30 মিনিট লং, যেটাতে আমার তেমন কোনো প্রবলেম নেই। নাও দ্য প্রবলেম ইজ স্ক্রিন প্লে। স্ক্রিন প্লেটা খুবই স্লো, এতটাই স্লো যে মাঝে মধ্যে আপনি ফিল্মটা দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। আমি ফিল্মটা যখন দেখছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তখন আমি ওয়েট করতেছিলাম যে মেবি, জাস্ট মেবি এখন ফিল্মটা একটা পেস পিক আপ করবে। দেন অ্যাকচুয়ালি যখন একটু পেস পিক আপ করে, একটু ফাস্ট মুভ করা শুরু করলো, তারপরে আবার স্লো হয়ে যায়। তো সোজা কথা, এই ফিল্মটার স্ক্রিন প্লেটা একেবারেই গ্রিপিং না, যে আপনাকে যে বসিয়ে রাখবে 2.5 ঘন্টা স্ক্রিনের সামনে, সেটা একেবারেই করতে পারেনি। এর আগে আমি নাইটমেয়ার অ্যালি রিভিউ করেছিলাম, ওই ফিল্মটাও 2.5 ঘন্টা লং, বাট স্ক্রিন প্লেটা কিন্তু বেশ চমৎকারভাবে সাজানো ছিল, যে একটা মুহূর্তের জন্য আমার কাছে বোরিং লাগেনি। বাট এই ফিল্মের স্ক্রিন প্লে এতটা স্লো হওয়ার কারণে অ্যাকচুয়ালি অনেকটা লম্বা সময় মনে হয়েছে আমার কাছে, 2.5 ঘন্টা। এরপরে যদি পারফরমেন্স, এই ফিল্মে সব থেকে চোখে পড়ার মতো অ্যাক্টিং করেছে লেডি গাগা। অ্যাডাম ড্রাইভার দারুণ অভিনেতা, আমরা সবাই জানি, অ্যাজ ইউজুয়াল গ্রেট। অ্যাল পাচিনো, এই লোকটাকে নিয়ে কিছু বলার নেই, এই বয়সে এসে এখনো পর্যন্ত সে অভিনয় করে যাচ্ছে। আমি জাস্ট এই লোকটাকে স্ক্রিনে দেখেই স্যাটিসফাইড, সে কিছু করুক বা না করুক, কিছু বলুক বা না বলুক, এই বয়সে এসেও যে সে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছে, এই যে একটা স্পিরিট, এই যে একটা এনার্জি, আই হ্যাভ নাথিং বাট রেসপেক্ট ফর দিস ম্যান। বাট সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে এই ফিল্মে জ্যারেড লেটো অভিনয় করেছে। আই বেট আপনাদের 99% মানুষই জ্যারেড লেটোকে স্পট করতে পারবেন না। ফিল্মটা দেখার পরে যখন আমি ক্রেডিট দেখলাম IMDb-তে, তখন দেখলাম যে জ্যারেড লেটো আছে। আই ওয়াজ সারপ্রাইজড, ফিল্মের মধ্যে আমি বুঝতেই পারিনি যে এটা জ্যারেড লেটো। জ্যারেড লেটোকে আমার কাছে খুবই আন্ডাররেটেড একজন অভিনেতা মনে হয়, একের পর এক ডিফারেন্ট ক্যারেক্টার সে অভিনয় করছে, নিজেকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করছে, বাট সেই হিসাবে কিন্তু আসলে মুভি লাভার্স কমিউনিটিতে তাকে নিয়ে খুব বেশি একটা আলাপ আলোচনা, খুব বেশি একটা প্রশংসা করা হয় না। আই ডোন্ট নো হোয়াই, বাট আই থিঙ্ক জ্যারেড লেটো এর থেকে বেশি প্রশংসা ডিজার্ভ করে। যারা হলিউড লাভার আছেন তারা হয়তোবা ইতিমধ্যে এই ফিল্মটা দেখে ফেলেছেন, না দেখলেও হয়তোবা দেখার প্ল্যান করছেন। সো যদি দেখার ইচ্ছা থাকে দেখে ফেলতে পারেন, বাট ডু নট এক্সপেক্ট টু মাচ। বাট যদি আপনার হাতে সময় খুবই কম থাকে এবং আপনি জাস্ট একটা ফিল্মই দেখতে চান, গো ফর নাইট ম্যারালি, ইটস এ বেটার ফিল্ম। আম গোনা গিভ দিস ওয়ান 3 out of 5। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি অলরেডি হাউস অফ গুচি দেখে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। রিভিউটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটা আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা। Father, Son and House of Gucci.